ও মানে বারেটা বিশাল গরম আর এই যে দাঁড়িয়েছে এত একটা বেশ ঠান্ডা লাগছে না দর্শক দর্শক রায়পুর মিউজিয়াম ঘুরে নেওয়ার পর এই মিউজিয়াম ও তুমি বলছো আমরা তিনজনেই ভীতু সব থেকে বেশি ভীতু উপরে উঠতে পারি দূরদর্শী বলে সিনেমাটা শুটিং হয়েছিল ভালোবাসা লোকের যে ভুতুরে বাড়িতে এসেও এস লাভ এম লিখে গেছে মানে জীবনে এদের ব্রেকআপ হবে না মানে কোনো ভয় নেই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এগেন ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও দিস ইজ মি ইউর অ্যাডেন্ট ইউ আর ওয়াচিং অদ্বিজা সারটা খানা সো আজকে হচ্ছে লাস্ট ডে অফ শিউরি অ্যান্ড আজকে আমরা যাচ্ছি যে শান্তিনিকেতন সোনাঝুরি হাট সবাই মিলে যাচ্ছি এখানে মা রেডি হচ্ছে তো চলো পুরো তাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দেরি হয়ে গেছে লেটস গো আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার ডিস্টেন্সে ছিল শান্তিনিকেতন ফার্স্টে আমরা গেছিলাম রায়পুর রাজবাড়ি যারা যাওনি তারা প্লিজ একবার ভিজিট করো আমরা এখন এসেছি রায়পুর রাজবাড়ি যেখানে সাপ আছে স্টিল প্রচন্ড সাহস নিয়ে দেখা যাক রোদ থেকে আসছিলাম একটু আগে গরম ছিল আর ভেতরে ঢুকতে একটা কি গা ছমছম ব্যাপার আর পুরো ঠান্ডা লাগছে সব থেকে বড় কথা এই রাজবাড়িটাতে ভেতরে প্রবেশ করার জন্য কোনো দরজা ছিল না মাথা নিচু করে ওই ঘুমটিটার মধ্যে দিয়ে ঢুকতে হয়েছে আর ভেতরে ঢুকেই আই অ্যাম তো অবাক মানে ওখানে না ভেতরে ঢুকেই একটা মানে স্নিগ্ধ গন্ধ থেকে শুরু করে পাখিদের আওয়াজ পায়রা উড়ে যাচ্ছে ওপর দিয়ে পুরো হন্টেড প্লেস মনে হচ্ছিল আগেকার দিনের জমিদারি বাড়ি মানেই মাঝখানে একটা কুয়ো থাকবেই আর এখানে দেখো কুয়োটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো কারণে বুঝিয়ে দিয়েছে আর জানো তো একটা জানলারও পাল্লা বা রড কিছু ছিল না টেম্পারেচার ডিফারেন্সটা মানে ফিল করেই বোঝা যাচ্ছে যে কিছু একটা নিশ্চয়ই এখানে আছে মানে বারেটা বিভৎস আগমন আছে সেটাই বলতে চাইছি আমার ঠিক বেড়ে গেছে ও মানে বারেটা বিশাল গরম আর এই যে দাঁড়িয়েছে এত একটা বেশ ঠান্ডা লাগছে না আর মা বলে এখানে নাকি ভূত চতুর্দশী বলে সিনেমাটা শুটিং হয়েছিল তাছাড়াও এখানে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে আমার মনে হয় এই যে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে ওই যে দেখা যাচ্ছে কাছে ওখানে ওই জন্যই মনে হয় সাপ আছে এখানে যেখানে সেখানে সাপ বেরিয়ে যাবে বলছে আর ব্যাপক একটা এক্সপিরিয়েন্স লাগছে মনে হচ্ছে এখানে রাতটা কাটিয়ে যাই যেমনটা শুনলে এখানে ভূত চতুর্দশী সিনেমাটার শুটিং হয়েছে তাছাড়াও রঞ্জিত মল্লিকের সিনেমা নবাব তখন আদৌ আমি জন্মেছিলাম কি না জানি না সেটার শুটিংও কিন্তু এখানে হয়েছে এই যে জায়গাটা দেখছো না এটা না দুদিকে দুটো থাম টাইপের ছিল আর মাঝখানে একটা কিছু একটা দিয়ে জোড়া লাগানো ছিল যেটা প্রায় কিছু বোঝাই যাচ্ছে না দেখে কারণ পুরোটাই ভগ্নস্তূপে পরিণত হয়েছে আমার মতে এই সমস্ত প্রপার্টি যেগুলো আমাদের ঐতিহ্য বহন করে এইগুলোকে সরকারের উচিত একটুখানি দেখভাল করা কারণ এইগুলোই না প্রাচীন বাংলার যে ইতিহাস সেইগুলোকে বহন করে নিয়ে আসছে কথিত আছে যে এই রাজবাড়িটা নাকি সিংহ বংশের রাজবাড়ি প্রত্যেকটা ঘরের বাইরে এরকম গোল মতো একটা জায়গা আছে সম্ভবত এখানে লণ্ঠন রাখার জন্য ব্যবহার করা হতো মানে লোকের এত ভালোবাসা লোকের যে ভুতুরে বাড়িতে এসেও এস লাভ এম লিখে গেছে মানে জীবনে এদের ব্রেকআপ হবে না মানে কোনো ভয় নেই এদের এখানে মনে কিছু দরজা ছিল কারণ এই থামটা আর এই থামটা এখানে জয়েন করা উপরে আর এখানটা তো পুরো শ্যাওলা ম্যাওলা পড়ে গেছে সিঁড়ি আছে ওই যে ওইখানটাতে একটা সিঁড়ি আছে দাঁড়াও যাই পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি চলছে এখন এইভাবে তাকিও না আমি ক্যাবলা হয়ে যাব ক্যামেরাম্যান দর্শক একটা কথা মিথ্যে বলবো না এখানে কিন্তু ছবি চরম মানে মারাত্মক উঠছিল আর জানো আমরা রাজবাড়ি থেকে বেরোচ্ছিলাম আর তখনই একটা কাপল এসেছিল প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে আর এখানে ব্যাপক আসছিল ছবিগুলো উপরে উঠতে খুব ইচ্ছে করছিল কিন্তু উপরে ওঠা বারণ হবে কিন্তু বারবি নিজে খুব ভীতু তাও এখন ব্লগে বলছে যে ও ও
তুমি বলছো আমরা তিনজনেই ভীতু, সবথেকে বেশি ভীতু, উপরে উঠতে পারিনি দোতলায়, লাইট জ্বলছিল না বলে। ও আর না, সবথেকে বড় কথা সিঁড়িগুলোতে মানে ওই ইট দিয়ে গেঁথে দিয়েছে, তো উপরে কেউ উঠতে না পারে। অনেক সাহস নিয়ে রায়পুর রাজবাড়ি ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম বিশ্বভারতী যাওয়ার জন্য। হ্যাঁ, এই ব্লগটা কিন্তু অনেকটাই বড় হবে, কিন্তু আমি তোমাদের এ টু জেড সব দেখাবো, বিশ্বভারতী থেকে শুরু করে সোনাঝুরি হাট, সেখান থেকে কী কী কিনলাম সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকো। রায়পুর রাজবাড়ি ঘোরার পর এখন আমরা এসেছি উত্তরায়ণে, যেখানে আছে হচ্ছে পুরোটাই মিউজিয়াম। রবীন্দ্রনাথ থেকে শুরু করে যারা যারা এই শান্তিনিকেতনে এসেছে তাদের ইউজ করা সব জিনিসপত্র সেখানে খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা আছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আমাকে আর কেউ বলতে পারবে না যে বীরভূমের মেয়ে হয়ে কোনো শান্তিনিকেতন ঘুরিনি, আজকে পুরোটাই ঘুরে নিচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করি। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাই শান্তিনিকেতনের প্রথম বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালে 20 বিঘা জমি কিনে তার ওপর এই বাড়িটা নির্মাণ করেন। এই বাড়িটার নাম অনুসারে গোটা জায়গাটার নাম হয় শান্তিনিকেতন। একটু আগে আমি যেই তোমাদের মাটির বাড়িটা দেখালাম, সেই মাটির বাড়িটার বৈশিষ্ট্য হলো মাটির বাড়িটার ঠিক মাঝখান থেকে তাল গাছ উঠেছে, তাই এই মাটির বাড়িটার নাম হচ্ছে ধ্বজা বাড়ি। আর এই কি তাল ধ্বজা বাড়ি, আর ওখানে দেখতে পাচ্ছেন এত দূরে আলোটা চোখের মধ্যে পড়ছে, আর এখানে পরিবেশটা এত সুন্দর, চারিদিকে গাছপালা এত ভালো লাগছে, মানে পুরো মনোরম পরিবেশ, এখানে এলেই না মন ভালো হয়ে যাবে এরকম ব্যাপার। আর প্রথমবার এলাম তো আরও দারুণ এক্সপিরিয়েন্স। উত্তরায়ণে আমরা ঢুকবো 70 টাকা টিকিট, আর স্টুডেন্টদের জন্য 10 টাকা। উত্তরায়ণে আমরা ঢুকবো, উত্তরায়ণের ভেতরে ফটো তোলা নিষেধ, আর বাইরে যত ইচ্ছা ফটো তুলতে পারো, তো ভেতরটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সেই ওয়েব সিরিজে যেই বাড়িগুলো দেখায় ঠিক ওরকম লাগছে বাড়িটা, এত সুন্দর লাগছে। আর এখানে নেচারটা একবার দেখো, এখানে থাকতে কার না ভালো লাগবে, উত্তরায়ণের ঠিক পাশেই ছিল এইটা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা বাড়ি, 70 টাকা টিকিটের মধ্যে এটা ইনক্লুড করা ছিল। এইটার ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা ফার্নিচার সমস্ত কিছু ছিল। এই যে স্থাপত্যটা দেখছো, এটা হচ্ছে রামকিঙ্কর বেইজের স্থাপত্য, যেটা একটা সাঁওতাল ফ্যামিলিকে তুলে ধরেছে। উত্তরণের ভেতরে পুরোপুরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জিনিসপত্র, কী কী জিনিস ইউজ করতো না করতো সব কিছু খুব ভালোভাবে রাখা রয়েছে। এই উত্তরণটা ঘুরতে আমাদের 1/2 ঘন্টা লেগেছে, দারুণ জায়গা। এখন বাজে ঠিক 3টে, এরপর যাবো আমরা খোয়াই মেলা, আর খোয়াই মেলাতে অন্ধকার হয়ে গেলে হাট বন্ধ হয়ে যায়, আর এখন তো শীতকালে তাড়াতাড়ি সন্ধে নেমে যাচ্ছে, তো আমরা এখন খুব তাড়াহুড়ো করে যাচ্ছি যে ওখানে পৌঁছতেই হবে।